হাই, আমার নাম দেবস্মিতা ঘোষ আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে দীপান্বিতা কালেকশন টু ক্রিয়েশন। যদি অডিও এন্ড ভিডিও ক্লিয়ার থাকে তাহলে একটুখানি প্লিজ কমেন্টে জানাও যে অডিও এন্ড ভিডিও ওকে আছে বলে। এখন তো আর পিন পোস্ট করা মনে হয় যাচ্ছে না, তো একটুখানি যারা জয়েন করেছো তারা একটুখানি কমেন্টে জানিও যে অডিও এন্ড ভিডিও দুটোই পরিষ্কার আছে কিনা। অ্যান্ড প্লিজ যারা জয়েন করছো একটুখানি রিয়াকশনস দাও, একটু লাইকস দাও, অ্যান্ড যদি তোমাদের কোনো ফ্রেন্ডসরা থাকে এই গ্রুপে প্লিজ তাদেরকে একটুখানি ট্যাগ করে দাও। আজকে লাইভে আমি ফার্স্টে স্টার্ট করছি জর্জেট অ্যান্ড ক্রেপ সিল্কের ড্রেস গুলো দিয়ে, যেরকম আমি একটা অলরেডি পরে আছি অ্যান্ড এখানে আমার ম্যানিকুইনাম একটা পরানো আছে, এই ধরনের ড্রেসেস গুলো দিয়ে আজকে লাইভটা শুরু করছি। তারপরে কিছু টু পার্ট সেটস গুলো দেখিয়ে দেব অ্যান্ড সময় থাকলে কিছু টপস দেখাবো। ওকে, তো একটুখানি চটপট সবাই জয়েন করে যাও অ্যান্ড লেট মি নো ইন দি কমেন্টস যে অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। ওকে, একটুখানি ওয়েট করছি সবাই জয়েন করে যাও। চল, শেয়ার করে দিয়েছি লাইভটা, এবারে দেখি। তোমার ভয়েস খুব কি লিখেছো পড়তে পারছি না কেন, ভয়েস কি আসতে লাগছে দেখো তো, ভিডিও ক্লিয়ার কিন্তু অডিও খুব স্লো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর সেইং দ্যাট। একটুখানি গলাটা বসে গেছে, এত বৃষ্টির ওয়েদার, এসিতে থাকছি, বেরোচ্ছি, আবার এসিতে ঢুকছি, এই করে করে না গলাটা একটুখানি বসে গেছে, ব্যাঙের মতো হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে লাইভটা স্টার্ট করে দিচ্ছি, একটুখানি চটপট সবাই জয়েন করো, আর যারা জয়েন করছো তারা কিন্তু প্লিজ আমার সাথে থেকো, কোথাও যেও না। রাপ্তি দি হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, সো ফার্স্ট আমি যে ড্রেসটা পরে আছি আমি এটার ডেসক্রিপশনটা দিয়ে স্টার্ট করব। দিস ইজ আ লং ড্রেস, অ্যাঙ্কেল লেন্থ অবধি দেখতেই পাচ্ছ। এইগুলো কিন্তু মেটেরিয়াল থাকে ক্রেপ সিল্ক অ্যান্ড জর্জেট, এগুলো কিন্তু কোনো সিনথেটিক স্ট্রেচেবল রেয়ন গেঞ্জি কাপড় এইসব কিচ্ছু নয়, এগুলো হচ্ছে পিওরলি ক্রেপ সিল্কের ওপর যাচ্ছে উইথ কটন লাইনিং, ভেতরে কিন্তু পুরোটাতেই কটন লাইনিং আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ বর্ষাকালের জন্য এই ড্রেসগুলো কিন্তু খুব ভালো আমি বলবো, আমি নিজে এগুলো খুব প্রেফার করি, বিকজ বর্ষাকালে রাস্তায় বেরোলে একটু আধটু ড্রেসে কাদা ছিটে এটা সেটা লেগে যায় আমাদের, তো এই ড্রেসেসগুলো কিন্তু খুব ইজিলি মেশিন ওয়াশ করো অ্যান্ড খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যাবে, যেহেতু আপার পোর্শনটা পুরোটাই থাকছে ক্রেপ সিল্কের ওপর আর এইটা আছে জর্জেটের উইথ কটন লাইনিং ভেতরে স্টিচড। আমি যে ড্রেসটা পরে আছি এইটা তোমরা সাইজ বুক করবে 36, 38 অ্যান্ড 40, ঠিক আছে, এটা লং ড্রেস 36, 38 অ্যান্ড 40 তিনটে সাইজে বুক করতে পারো। স্কোয়ার নেক লাইন, থ্রি কোয়ার্টার স্লিভস অ্যান্ড সাইডে দেখো এরকম একটা লেস দেওয়া আছে, এটার প্রাইস থাকছে 999, যেটা আমি পরে আছি এটার প্রাইস আছে 999। অ্যান্ড আমার ম্যানিকুইনে যেটা পরানো আছে এটার লেন্থ যাচ্ছে 48 ইঞ্চেস, আমি যেটা পরে আছি এটার লেন্থ হচ্ছে 52 ইঞ্চ। লেন্থগুলো আমি এই জন্য বলে দিচ্ছি যাতে করে, যেহেতু এটা ম্যানিকুইনে পুট আপ করা আছে তো তোমরা যখন পরবে তখন তোমাদের এটা কতখানি লং আসবে সেটা যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য বলছি, এটার লেন্থ থাকছে 51 বা 52 ইঞ্চ এইরকম, আর এইটার লেন্থ আছে 48 ইঞ্চেস। এটা কিন্তু স্লিভলেস, ঠিক আছে, এটার কোনো হাতা নেই, দেখে নাও এটার এই যে ওপরের ঝালরটা যাচ্ছে, দিস উইল অ্যাক্ট লাইক আ ম্যাগি স্লিভ, এটা কিন্তু এই অবধি হাতের কভার থাকছে। হ্যাঁ, এইটার মধ্যে তোমরা সাইজ বুক করবে 36, 38, 40,
বড় সাইজেরও আছে ড্রেসেস, সেগুলো আমি এরপরে আস্তে আস্তে দেখাচ্ছি। এটার প্রিন্টটা একটুখানি তোমরা দেখে নাও। আচ্ছা, এবারে সাউন্ডটা ঠিক আছে তো? যে দেখতে পাচ্ছ এখন একটুখানি আমাকে জানাও যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। অ্যান্ড যারা পরে জয়েন করছো, আমি দেখতে পাচ্ছি কারা কারা এখন দেখছো, সো প্লিজ ডু কমেন্ট, একটু হাই হ্যালো লেখো, একটু লাভ রিয়াক্টস দাও, একটু লাইকস দাও, তাহলে আমাদেরও লাইভের ভিজিবিলিটিটা আস্তে আস্তে একটু বাড়বে আর কি। চলো এটা দেখে নাও। এটার প্রাইস হচ্ছে 1050, 1050, শিপিং চার্জ অ্যাক্রস হোল কান্ট্রি, অ্যাক্রস দি হোল কান্ট্রি শিপিং চার্জ থাকে আমাদের ফ্ল্যাট 35 rupees ফর ওয়ান সিঙ্গেল ড্রেস। যদি দুটো ড্রেস নাও তাহলে ইট উইল বি সামথিং অ্যারাউন্ড 40 to 50 rupees, অ্যান্ড সিঙ্গেল নিলে শিপিং চার্জ 35 ফ্ল্যাট, একদম এটা ফ্ল্যাট রেট ফর দি হোল কান্ট্রি। আচ্ছা, নেক্সট দেখাই কতগুলো এরকম ক্রেপ সিল্কের ড্রেস দেখিয়ে নেব, তারপরে আমি কটনের কালেকশনসে যাচ্ছি। পাল ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। হ্যালো, আজ তোকে আর দীপানিতা দি কাউকে ফোনে পেলাম না সকালে, প্লিজ একটু জানাবি আমার সালোয়ার প্লাস। আচ্ছা ঠিক আছে গো রাপ্তি দি, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, অনেকেই বলছে ফোন করছি আর নট রিচেবল হচ্ছে, তো আমি জানি না তোমাকে কি বলছিল, বাট আমার একটু সিমে প্রবলেম হচ্ছে এখন। হ্যাঁ, আজকে হয়েছে, তো আমি আমাকে একটুখানি তোমার বিল নাম্বারটা যেটা আছে না রাপ্তি দি, ওটা একটু পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, আমি দেখে লাইভটা হয়ে যাক আমি দেখে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো এটা দেখে নাও, প্রিন্টটা একটুখানি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই থাকছে প্রিন্টটা, ভীষণ সুন্দর একটা কালারফুল প্রিন্ট। এই যে দেখে নাও, ভেতরে কিন্তু হোয়াইট কালারের কটনের লাইনিং আছে, দিস ইজ দি লাইনিং, অ্যান্ড এই থাকছে ড্রেসের প্রিন্টটা। এটার প্রাইস হচ্ছে 1050, পছন্দ থাকলে এসএস নাও, এসএস নিয়ে বুক করো। নেক্সট নেক্সট দেখাচ্ছি এটা, এর কালারটা মারাত্মক সুন্দর একটা মিষ্টি কালার, একদম রেনি সিজনারি কালার, অ্যান্ড এগুলো সত্যি সত্যি বর্ষাকালের জন্য খুবই ভালো। যাদের মনে হবে ড্রেস করে পরতে চাইছো না, তারা কিন্তু এই জিনিসগুলো অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়ে বা জেগিংস দিয়েও পরতে পারো, ইকুয়ালি সুন্দর লাগবে দেখতে। মেটেরিয়াল থাকছে এগুলো ক্রেপ সিল্কের ওপর, একবার গ্লসটা দেখে নাও, এগুলো কিন্তু একেবারে 100% মেশিন ওয়াশ করবে, কালার গ্যারেন্টি, কালার কিচ্ছু হবে না মেশিনে ওয়াশ করলেও। চলো এইটা পুটাপ করছি, দেখে নাও। এইটা কিন্তু এতটা লং নয়, যেটা আমি পরে আছি সেটার মতো নয়, এটা হাঁটু থেকে জাস্ট নিচ অবধি আসবে। ব্যাক সাইডে একটা আমরা বেল্ট দিয়েছি, এইভাবে তোমরা ব্যাক সাইডে বেল্টটা আটকে নিতে পারো, বাট বেল্টটা ডিট্যাচেবল, মানে যদি মনে হয় বেল্টের দরকার নেই বা বেল্ট পরবে না তাহলে বেল্টটা খুলে রেখে দেওয়া যাবে। এই আসছে ড্রেসের লুকটা, একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখে নাও, একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের সামনের দিকটা, দেখে নাও, ভি নেক আছে সামনে, এরকম ছোট্ট ছোট্ট বাটনস দেয়, বাটনস বলছি, বো করা আছে, এগুলো কিন্তু কাপড়েরই বো, অ্যান্ড লোয়ার পোর্শনটাতে বক্স স্প্লিট আছে, দু সাইডে দুটো বক্স স্প্লিট, ওকে, থ্রি কোয়ার্টার হাতা। এগুলোর তোমরা সাইজ বুক করবে 40 থেকে 46 অবধি, এগুলোর তোমরা সাইজ বুক করবে 40 থেকে 46 অবধি, মানে হচ্ছে এল সাইজ থেকে XXL অবধি অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে 999 অনলি, শিপিংটা এক্সট্রা, শিপিং হচ্ছে 35 rupees ফর আ সিঙ্গেল ড্রেস অ্যাক্রস দি কান্ট্রি এনিওয়ের। আমার কাছে বিল নেই রে, ফুল পেমেন্ট করা ছিল। আচ্ছা, প্যান্টটা অল্টার, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরে গেছি, তাহলে একটু 6টার পর আমি বলবো, হ্যাঁ 6টার পরে বলতে পারবো। খুব সুন্দর ড্রেস, থ্যাংক ইউ মলিদি, হ্যালো রিয়া ভাওয়াল কর্মকার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমার প্রোডাক্টস তো যদি ভালো লাগে তাহলে একটুখানি প্লিজ তোমরা লাভ রিয়াক্ট দাও, একটু লাইক রিয়াক্ট দাও,
অ্যান্ড তোমাদের বন্ধুদেরকে যদি ট্যাগ করে দাও তাহলে তো আমি আরো ভীষণ বেশি খুশি হয়ে যাব। আচ্ছা এটা দেখে নাও, এটার প্রাইস থাকছে 999। এটাও কিন্তু ফুল ভেতরে কটন লাইনিং দেওয়া, দেখতে পেয়েছো ভেতরে কটন লাইনিং আছে। অ্যান্ড আমাদের সব ড্রেসেস যেহেতু এগুলো আমার নিজের ইউনিটে তৈরি হচ্ছে, আমার এখানে বাড়িতেই ইউনিট আছে সেখানেই তৈরি হচ্ছে, সো এই সব ড্রেসের কিন্তু ভেতরে অনেকটা করে মার্জিন থাকে, মানে 2 থেকে 2.5 ইঞ্চি অবধি তোমরা পরে দরকার হলে কিন্তু অল্টারেশন করে নিতে পারবে। প্রাইস থাকছে 999, পছন্দ থাকলে এসএস নাও, এসএস নিয়ে বুক করো। দেখি পিন কমেন্ট হচ্ছে কিনা, না পিন কমেন্ট তো করাই যাচ্ছে না, কি হলো কে জানে। আচ্ছা এরপর দেখাচ্ছি সেম প্রিন্ট বাট আ ডিফারেন্ট কালার, সেম প্রিন্ট প্যাটার্নটা সেম যাবে, কালারটা এবারে ডিফারেন্ট, কালারটা থাকছে পিঙ্কের ওপরে, ঠিক আছে চলো এটা সরিয়ে দিচ্ছি। যাদের পছন্দ হচ্ছে তারা এসএস নাও, এসএস নিয়ে বুক করো, এই আসছে জিনিসটা। প্রাইস থাকছে 999 অনলি, চল সরিয়ে দিলাম। নেক্সট যেটা দেখাবো সেটা যাচ্ছে এ লাইন কাটের ওপর, এর এইটা বা এর আগে যেগুলো দেখালাম ওগুলোতে বাস্টের নিচে একটা কাট ছিল। নেক্সট আমি যেটা দেখাচ্ছি এইটা কিন্তু যাচ্ছে সাফারি স্টাইল কলারের ওপর, অ্যান্ড এটা একেবারে এ লাইন প্যাটার্ন, মানে এটার কোমরের কাছে কোনো কাট নেই, একদম লাইক আ এ এটা এইভাবে স্ট্রেট এসেছে, সাইডটা সেলাই করা। এটা একটু বড় সাইজে আছে, এটা মনে হয় 40, এটাও 40 থেকে 46 অবধি বুক করবে। হ্যাঁ এটাও তোমরা 40 থেকে 46 অবধি বুক করবে। ব্যাক সাইডে বেল্ট আছে, এইভাবে তোমরা বেল্টটা সেট করে নিতে পারবে অ্যাকর্ডিং টু ইয়োর বডি সাইজ। এটা ভীষণ রিফ্লেক্ট করছে আমি বুঝতে পারছি ক্যামেরাতে, এটার জিনিসটা কিন্তু একটু শাইনি কিন্তু ক্যামেরায় এখন বড্ড বেশি রিফ্লেক্ট হচ্ছে। সাইডে একটা পকেট আছে, এইখানে সাইডে আমরা একটা পকেট দিয়েছি, সাইডে কিন্তু সেলাই করা স্টিচ, আর এই যাচ্ছে সামনের লুকটা। ওকে প্রাইস থাকছে এটারও 999, সাইজ তোমরা বুক করবে 40, 42, 44 and 46, এই সাইজগুলো অ্যাভেলেবল আছে, মানে এল থেকে XXL অবধি বুক করতে পারো। যারা জয়েন করছো একটুখানি প্লিজ কমেন্ট করো যে আমাদের প্রোডাক্টস কিরকম লাগছে অ্যান্ড ডিজাইনস কিরকম হয়েছে। যদি কাপড়ের ব্যাপারে কোনো কোয়েরি থাকে ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি হিয়ার। মেটেরিয়ালগুলো কিন্তু এগুলো সব ক্রেপ সিল্ক অ্যান্ড জর্জেট, এইগুলো যেরকম দেখাচ্ছি এগুলো ক্রেপ সিল্কের ওপরেই আছে। আচ্ছা নেক্সট একটা দেখাই, নেক্সটটা দেখাবো শার্ট ড্রেসের মতো, এগুলো বর্ষাকালের জন্য ভীষণই ইউজফুল, কারণ এই যে মেটেরিয়ালটা দেখছো ক্রেপ সিল্ক, এটা ওয়াশ অ্যান্ড ওয়্যার মেটেরিয়াল, এটাতে কোনো আয়রন করতে লাগে না, শুধু দি অনলি কটন পার্ট ইজ দি লাইনিং, ঠিক আছে। আরেকটা যেটা আমি বলছিলাম মার্জিনের কথা সেটাও একটুখানি তোমাদেরকে এখানে বলে দিই, মার্জিনটা কতটা আছে দেখিয়ে দিচ্ছি। এটা যেমন আমি দেখাচ্ছিলাম 40 সাইজের, ঠিক আছে এটার ভেতরে দেখে নাও এতটা করে মার্জিন আছে, এখান দিয়ে গেছে সেলাইটা অ্যান্ড এতটা মার্জিন, মানে 40 সাইজেরটা বাড়িয়ে তোমরা 43, 44 অবধি কিন্তু করে নিতে পারো। আচ্ছা এরপর দেখাচ্ছি যেটা সেটা যাচ্ছে বেজ কালারের, হ্যাঁ বিস্কিট কালার, এইটা দেখো এর কালারটা একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই কালারটা কিরকম যাচ্ছে, এই আসছে কালারটা
ডার্ক বিস্কিট কালার বলতে যেটা বোঝায়, একদম বেজ কালার, তার উপরে থাকছে অরেঞ্জ অ্যান্ড গ্রিন দিয়ে পুরো ফ্লোরাল প্রিন্ট করা। স্লিভসটা এটার কিন্তু এলবো লেন্থ অবধি, হ্যাঁ মানে এই অবধি, কোনোই অবধি, গ্লাস হাতা যেটাকে আমরা বলে থাকি। গলার সামনে শার্টের কলার দেওয়া আছে, অ্যান্ড তারপরে এই বাটনস গুলো হচ্ছে শো বাটন, কোমরের একটু ওপরে কাট আছে, অ্যান্ড সেখান থেকে বক্স প্লিটস থাকবে। যারা দেখছো একটুখানি প্লিজ রিয়াকশনস দাও কিছু, তাহলে আমারও খুব ভালো লাগবে। অ্যান্ড যদি তোমাদের কোনো ফ্রেন্ডসরা থাকে এই গ্রুপে, একটু ট্যাগ করে দাও। আচ্ছা, এই ড্রেসটারও একটা বেল্ট আছে, ড্রেসটা আগে দেখিয়ে দিই। শার্টের মতো কলার থাকছে, ওকে, শার্ট কলার, সামনে তিনটে শো বাটন আছে। এই আসছে জিনিসটার ঘের, এগুলো কিন্তু সবই কাফ লেন্থ অবধি যাবে। কাফ লেন্থ মানে হচ্ছে হাঁটু থেকে নিচে কিন্তু গোড়ালির উপর, এগুলো সবই আসবে কাফ লেন্থের। এখানে একটা বেল্ট দেওয়া আছে, সো এইভাবে তোমরা জিনিসটাকে একটু বেঁধে নিতে পারো। যখন পরবে একটু ভালো করে বোটা করে নেবে, আমার বোটা খুব একটা ভালো হয়নি। এই আসছে জিনিসটার লুকটা। যদিও এগুলো ড্রেস, বাট তোমরা চাইলে এগুলোর সাথে অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পরে নিতে পারো, সেটাও কিন্তু একটা সুন্দর লুক আসে। এই আসছে ড্রেসের লুকটা, ঠিক আছে। কোমরের কাছের বেল্টটা টোটালি ডিট্যাচেবল, সাইডে এখানে লুপ দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো সরু পাতলা এক কালারের যদি বেল্ট পরতে চাও সেটা পরতে পারো। এখানে ড্রেসের এই জায়গাগুলোতে কিন্তু লুপ দেওয়া আছে, আমি একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই। দেখে নাও, এইখানে লুপ আছে, যেরকম দেখতে পাচ্ছ এই সাইডেও লুপ আছে, এই এইখানে একটা লুপ আছে, বেল্টটা নেমে গেছে নিচের দিকে, এইখানে একটা লুপ আছে, অ্যান্ড ব্যাক সাইডেও দুটো লুপ করা আছে। প্রাইস থাকছে এটারও 999, অ্যান্ড এইটার মধ্যে তোমরা সাইজ কি কি আছে একটু দেখে বলতে হবে। সাইজ বুক করবে 40 থেকে 38 থেকে 48 অবধি, 38 থেকে 48 অবধি তোমরা সাইজ বুক করতে পারো। প্রাইস একই আছে 999, ঠিক আছে। এই আসছে ড্রেসের লুকটা। যারা এখন লাইভটা দেখছো একটুখানি প্লিজ কিছু রিয়াকশনস দাও, একটু কমেন্টস করো। পিন কমেন্ট হচ্ছে না সুমিতা দি, পিন কমেন্ট করা উঠে গেছে আমাদের এখান থেকে, পিন কমেন্ট হচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক কোনো সেলারেরই হচ্ছে আর পিন কমেন্ট, মানে একটুখানি যেটা হলে আমাদের সুবিধা হতো, পিন কমেন্টের রিয়াকশনস গুলো দিলে আমাদের লাইভের রিচটা একটু বাড়ছিল, ফেসবুকে সেটাও সহ্য হলো না, সেটাও বন্ধ করে দিল। আচ্ছা চলো, এটার প্রাইস ছিল 999, শিপিংটা আমি বলে দিয়েছি এক্সট্রা, শিপিং হচ্ছে 35 রুপিস ফর আ সিঙ্গেল ড্রেস অ্যাক্রস দ্য কান্ট্রি। নেক্সট একটা দেখাচ্ছি লং ড্রেস, শিবানি ম্যাম হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট। আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে লং ড্রেস। হ্যাঁ, এতক্ষণ আমি যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবই ছিল কাফ লেন্থের ড্রেস, এইটা যেটা দেখাচ্ছি এইটা যাচ্ছে লং ড্রেস। এর আবার কি হলো, হ্যাঁ আচ্ছা, এটার হাতাটা হাতা থাকছে ফ্লেয়ার দেওয়া হাতা, হ্যাঁ এই যে পরলে হাতাটা এই রকম আসবে, এই আসছে হাতের ঘেরটা, এইটা পুটাপ করি। এটার একটা ইন্টারেস্টিং ফিচার আছে এই ড্রেসটার মধ্যে, এন্ড সেটা হচ্ছে এর একদম লোয়ার পোর্শনে একটা এক্সট্রা ঝালর আছে। দেখো এই বেল্ট দিয়ে একটু এটাকে সেট করে নিলাম,
দেখো একদম লোয়ার পোর্শনে একটা এসিমেট্রি কাট করে আমরা এক্সট্রা ঝালর অ্যাড করেছি, এবং সেই জয়েন্টের মুখে কিন্তু আছে একটা এমব্রয়ডারি করা লেস। একদম এইখানে যে যে কালার কম্বিনেশনটা আছে সেম কালার কম্বিনেশনে দিয়ে একটা লেস আমরা ইউজ করেছি। এইটার ফুল লেন্থ কিন্তু 52 ইঞ্চ। এটা যদিও ঝালরটা এসিমেট্রিক্যাল, একদম নিচটা দেখো কিন্তু স্ট্রেট, যেরকম অন্য ড্রেসের হয়। এটা কিন্তু কোনোভাবেই ঝালরটা এসিমেট্রি বলে যে কর্নার্স গুলো এসিমেট্রি সেটা একদমই নয়, নিচটা কিন্তু একেবারে স্ট্রেট। মানে এটা ফিশ কাটের মতো ওরকম হবে না যে কর্নার্স গুলো ঝুলে থাকবে মাটিতে লোটাবে, সেরকম একদমই নয়। এটা কিন্তু লোয়ার পোর্শনটা থাকছে স্ট্রেট। ফুল লেন্থ 52 ইঞ্চেস, ভি নেক অ্যান্ড ফ্লেয়ার্ড স্লিভ। সবাইকে বলো বেশি করে কমেন্ট করতে, যা খুশি ABC অর 1 2 3। দেখো আমি আর মানে সবাইকে তো বলছি অনেকক্ষণ থেকে, অ্যান্ড সুমিতা দি থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য আমার লাইভের জন্য যে টুকু কনসার্ন দেখালে, আই রিয়েলি আই এম ভেরি হ্যাপি ফর ইট। তো সবাইকেই একটু রিকোয়েস্ট করছি একটুখানি তোমরা কমেন্টস করো, তাহলেই আমাদের লাইভের রিচটা কিন্তু এখন বাড়ে। আদারওয়াইজ কিন্তু আমাদের লাইভের রিচ একেবারে মানে মাটিতে মিশে যাচ্ছে দিনকে দিন। একটু কমেন্ট করো, একটু ট্যাগ করো তোমাদের ফ্রেন্ডসদের। আচ্ছা এই আসছে ব্যাক সাইডে একটা সুন্দর, এখানে নট বেঁধে নিতে পারবে, বেল্ট দেওয়া আছে। এটার মধ্যে তোমরা সাইজ বুক করবে 40, 42, 44। 40, 42, 44 প্রাইস থাকছে 1050। ঐঞ্জলা ম্যাডাম অনেকক্ষণ থেকে তুমি লাইভ দেখছো মনে হয়, তুমি এই ফার্স্ট কমেন্ট করলে, একদম এটা আমি এক্সপেক্ট করিনি তোমার থেকে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে ড্রেস গুলো কেমন লাগছে বলো। প্রাইস থাকছে এটার 1050, 1050। মেটেরিয়াল আছে ক্রেপ সিল্ক উইথ ফুল কটন লাইটিং। ঘুমিয়ে গেছিল এ বাবা, হ্যাঁ সত্যি এটা তো 3:30 ও 4 আর কি ঘুমিয়ে গেছিলাম, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, আই ট্রাস্ট ইউ, নো প্রবলেম। তুমি যে গাউনটা পরেছো সেটার হ্যাঁ গো বেল্ট আছে, এই যে বেল্ট, না হলে এত সুন্দর সামনে ফিটিংস আসবে না। এটার বেল্ট আছে, এটার প্রাইস থাকছে 999। এটা সাইজ বুক করবে 36, 38 অ্যান্ড 40। ঠিক আছে, আচ্ছা এইটা দেখে নাও, এটা পছন্দ থাকলে তোমরা জানো কি করতে হবে। নেক্সট দেখাবো একটু ডার্ক কালারের একটা। আচ্ছা এইটা ম্যানিকুইনে পুট আপ করা যাবে না, বিকজ এটা এটা 38 সাইজটা আমার কাছে আছে, এটা 40 সাইজ অবধি নিতে পারো, 36 থেকে 40 অবধি নিতে পারো। এইটা দেখে নাও, এটার স্লিভটাও থাকছে ফ্লেয়ারের ওপরে, বাট দিস ইজ এ লিটল লং। আরে আমি আজ বেরোইনি দুপুরে যে হসপিটালে যাই, ট্রান্সপোর্ট ইস্যুজ আছে। হ্যাঁ সত্যি একটা দিন ল্যাদ খাও, আজকে আমার হাজবেন্ডেরও মানে ছুটি দিয়ে দিয়েছে অফিস থেকে, ট্রান্সপোর্ট প্রবলেম অ্যান্ড এভরিথিং, সেই সবের কারণে সত্যি একটুখানি ল্যাদ খাও না, আজকের দিনটা ল্যাদ খাওয়ার মতোই ওয়েদারটাও হয়ে আছে। ওয়েটিং ফর মাই কোয়াড সেট, হ্যাঁ পেয়ে যাবে, খুব শিগগিরই পেয়ে যাবে। থ্যাংক ইউ সুমিতা দি, হ্যাশট্যাগ দিলে, হ্যাশট্যাগ আর ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ রেখো না, দুটো একসাথে দাও, তবেই দ্যাট ইজ হাউ হ্যাশট্যাগস ওয়ার্ক, কোনো গ্যাপ দিও না। আচ্ছা এটার স্লিভটা দেখে নাও, এটা স্লিভটা আসছে একটু লং এর ওপরে, বাট ফুল বাটারফ্লাই। থ্যাংক ইউ যারা হ্যাশট্যাগ অ্যাড করছো, থ্যাংক ইউ সো মাচ, একটু হ্যাশট্যাগ করো ড্রেসেস লাইভ এথনিক, হ্যাশট্যাগ দীপান্বিতা, এনিথিং ইউ ক্যান গিভ এনিথিং। আচ্ছা এইটা থাকছে অগেন আ কাফ লেন্থ ড্রেস, দ্য কালার ইজ বিউটিফুল, দ্য কালার ইজ নেভি ব্লু, একদম যাচ্ছে, বেস কালারটা থাকছে নেভি ব্লু, তার উপর আছে মাল্টি কালার প্রিন্ট, সামনে স্টাইলটা এটা র্যাপ স্টাইলে আছে, আর এটারও কিন্তু ব্যাক সাইডে থাকছে একটা বেল্ট। প্রাইস থাকছে 999, সাইজ বুক করবে 36, 38 অ্যান্ড 40। সাইজ বুক করবে 36, 38 অ্যান্ড 40। এই যাচ্ছে ব্যাক সাইড, এটারও কিন্তু বেল্ট আছে, প্রাইস থাকছে 999। হ্যাশট্যাগ লাভ ইউ, আই লাভ ইউ টু ডিয়ার।
ইউ সো মাচ যারা হ্যাশট্যাগ অ্যাড করছো, প্লিজ কিপ অন ডুইং দ্যাট। দেখো অনেকেই যারা লাইভ করে তাদের দিদি বোন বৌদি কেউ না কেউ ঠিক থাকে পাশ থেকে, যারা একটু গাইড করে, যারা এই কমেন্টস অ্যাড করতে বলেন সবাইকে। বাট আমার সাথে সেরকম কেউ নেই, আমার কাছে শুধুমাত্র তোমরাই আছো, আমার ভিউয়ার্সরাই আছো। কাজেই তোমরাই একটুখানি কমেন্ট বেশি বেশি করে করো, একটু রিয়াকশনস দাও, একটু হ্যাশট্যাগস অ্যাড করো, তাতে আমার লাইভের একটুখানি রিচটা বাড়বে। সত্যি তোমার এত সুন্দর ড্রেসেস ভিউয়ার্স অনেক বেশি হওয়ার কথা। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আগে বেশি হতো, তোমরা অনেক দিনই আমার লাইভ দেখছো, আমি 350 জন 300 জনকে নিয়েও লাইভ করেছি, 100 জন 80 জন তো হতোই আগে, বাট এখন যা হয়। আর আমারও কিছু শর্টকামিংস আছে, যেরকম আমার ওই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে তো 2 বছর একেবারেই খুবই কম লাইভ করেছি, 1 বছর খুবই কম লাইভ করেছি, তো সেটার জন্য হয়তো রিচ ডাউন অনেকটা পার্মানেন্টলি হয়ে গেছে। বাট তোমরা আমার পাশে থাকলে, ভিউয়ার্সরা এইভাবেই যদি আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আই এম ভেরি শিওর ভিউয়ার্স যেমনই হোক না কেন তোমাদের সাথে আমার রিলেশনটা ভালো হবে। অ্যান্ড আমার প্রোডাক্টস তোমাদের যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আগামী দিনে আরও অনেক বন্ধুদের সাথে পাবো। হ্যাঁ, আস্তে আস্তে কনসিস্টেন্ট থাকো, হয়ে যাবে। হ্যাঁ গো, সেটাই এখন মানে চেষ্টা করি। শর্ট কুর্তি হবে, শর্ট কুর্তি আছে। তোমার বাড়ি কোথায়? আমি থাকি কোথায় বলবো, তারাতলার কাছে, বেহালার কাছে। আই সো ফিল দ্যাট ইউর কালেকশনস আর অসম, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই একটু পাশে থেকো, তাহলেই দেখবে আবার আস্তে আস্তে আশা করি সেই দিনগুলো শুধু আমার একার জন্যই নয়, বাকি সব সেলারদেরই তো দেখছি সবারই একই কথা আমাদের। আচ্ছা এই ড্রেসটা দেখো, এটা কিন্তু একটু এসিমেট্রিক্যাল এম্পায়ার লাইন ড্রেস। এটার যে কাটটা আছে, এই সামনের যে কাটটা সেটা হালকা একটুখানি কি বলবো স্ল্যান্টেড আছে, খুব বেশি নয়, জাস্ট আ লিটল স্ল্যান্ট। অ্যান্ড এইখানে আমরা একটা খুব সুন্দর লেস ইউজ করেছি। আজ টপস আছে গো। আচ্ছা এইগুলো দেখিয়ে নিই, তারপর আমি তাহলে টপস দেখাবো। আচ্ছা এই যে একদম ফ্লেয়ার্ড হাতাওয়ালা একটা টপ করে দেওয়া যাবে আমায়, একদম প্রিন্টেড? হ্যাঁ করে দেবো। তো তাহলে তোমাকে এখন যা যা মেটেরিয়াল আছে সেগুলোর একটুখানি ছবি পাঠাবো, তুমি চুজ করে নেবে, তাহলে টপ হয়ে যাবে। অনিন্দিতা ম্যাডাম হ্যালো, আছি অলওয়েজ পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার সব চেনা জানা লোকজনদের দেখতে পাচ্ছি, আর যাদেরকে চিনি না তাদেরকেও আশা করি চিনে যাবো খুব শিগগিরই। আচ্ছা এইটা দেখে নাও, এই লেসটা দেখানোর জন্যই আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। জিনিসটা কিন্তু ভীষণ ইন্ট্রিকেট, খুব সুন্দর একটা কাজের লেস। স্লিভসটা থাকছে ফ্লেয়ার্ড হাতা। হ্যাঁ এইখান থেকে বক্স প্লিট, একটা সেন্ট্রাল বক্স প্লিট গেছে, অ্যান্ড সাইডে আমরা দিয়েছি দুদিকে নাইফ প্লিটস। ওকে, ব্যাক সাইডে একটা বেল্ট থাকছে, অ্যান্ড লেন্থ অফ দ্য ড্রেসেস 46 inches, এটার লেন্থ থাকবে 46 বা 47, এইরকম ইঞ্চ এটার লেন্থ আছে। এটা তোমরা সাইজ বুক করবে 40 থেকে শুরু করে 46 অবধি মোস্ট প্রবলি। জাস্ট চেক করে বলছি, না 46 অবধি হবে না, এটা 36 থেকে 44 অবধি বুক করবে, 36 থেকে 44 অবধি বুক করবে। এটার মেটেরিয়াল থাকছে ক্রেপ সিল্ক, আজকে আমি যা দেখাচ্ছি স্টার্টিং থেকে ক্রেপ সিল্কের ওপরেই দেখাচ্ছি, উইথ ফুল কটন লাইনিং ইনসাইড। প্রাইস থাকবে এটারও মোস্ট প্রবলি একই আছে, 999-ই আছে। হ্যাঁ 999-ই এটার আছে প্রাইস। চলো দেখে নাও, অ্যান্ড এগুলো স্পেশালি রেনি সিজনের জন্য, মনসুনের জন্য খুব ভালো, কারণ এগুলো মেশিন ওয়াশ করতে পারো অ্যান্ড এগুলোতে আয়রনিং দরকার পড়ে না। আর আমি আরেকটা রিকোয়ারমেন্ট আছে, একটা খুব বেসিক রাফ ইউজের হোয়াইট আর ব্ল্যাক দুটো স্ট্রেট প্যান্ট চাই, ঢিলা একটু। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা হোয়াইট বলতে মনে পড়লো, দুটো
খুব ভালো হোয়াইট মেটেরিয়াল এসেছে কালকেই, যেগুলো দিয়ে শার্ট করা যাবে। তো অনেকে এর আগে লাইভে জিজ্ঞেস করেছো, মানে শর্ট টপের মতো শার্টের প্যাটার্নের হোয়াইট কালারের হবে কিনা, তো সেই রকম হোয়াইট কিন্তু এসে গেছে শার্ট বানানোর মতো, যেগুলো তোমরা টাকিন করে জিন্সের সাথেও পরতে পারো, বা স্কার্টের সাথে যে শার্ট পরার এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, সেই রকমও যদি কারোর প্ল্যান থাকে কিছু পরার, তাহলে কিন্তু ওই ধরনের হোয়াইট মেটেরিয়াল গুলো দিয়ে তোমরা সেই রকম শার্ট করতে পারবে। মোস্ট প্রবলি দুটো কোয়ালিটি এসেছে, একটা আছে 220 টাকা পার মিটার কাপড়, আর একটা আছে 180 টাকা পার মিটার কাপড়। একদম পুরো হোয়াইট নয়, পুরো হোয়াইট হলে তো স্কুল ইউনিফর্মের মতো লাগবে, একটু অফ হোয়াইট, আবার একদম ডার্ক অফ হোয়াইট নয়, সামওয়্যার ইন দি মিডল। আমার একটা হোয়াইট শার্ট বানিয়ে দিস। এই তো, হ্যাঁ অনিন্দা দি বানিয়ে দেবো, তুমি নেক্সট দিনকে আসবে তাহলে মেটেরিয়াল দুটো দেখে নিও, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে মেটেরিয়ালে, একটু শেডের লাইট দিপ আছে আর কাপড়ের ফিলটাও, তো যেটা তোমার ভালো লাগবে তাহলে বানিয়ে দেবো। চলো সরিয়ে দিচ্ছি, দেখে নাও, এই ছিল এটার প্রিন্টটা, কালারটা খুব সুন্দর, প্রিটি একদম, অ্যান্ড এগুলো ভীষণ সফট। এগুলো যদি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে, বর্ষাকালে কোথাও ট্রাভেল করছো, তাহলেও আমি বলবো এই ড্রেসগুলো তোমরা পরেও ট্রাভেল করতে পারো, নিয়েও যেতে পারো, বেশি ওজন নয়, একদম সফট সফট। সরিয়ে দিলাম, নেক্সট দেখাচ্ছি একটা রেড কালারের, নেক্সট দেখাচ্ছি একটা রেড কালারের, এটাও কিন্তু থাকছে ক্রেপ সিল্কের মধ্যে, এটারও ফ্রন্টে নেক লাইনটা হচ্ছে একদম স্কোয়ার, যেরকম আমি যেটা পরে আছি এটা একদম স্কোয়ার নেক লাইন, অ্যান্ড এটাও হচ্ছে কাফ লেন্থ, মানে হাঁটু কভার করে আসবে। আমি দেখেছি এই মেটেরিয়ালের ড্রেস জেনারেলি যারা একবার নিয়েছে তাদের কিন্তু এই মেটেরিয়াল ভীষণ ভীষণ পছন্দ হয়ে যায়, অ্যান্ড এরকম অনেকেই এখন আছেন যে যারা এই মেটেরিয়ালের ড্রেস একবার নেওয়ার পরে আমার কাছে জিজ্ঞেস করে যে কবে এর থান আসবে, দে ডোন্ট ওয়েট ফর মি টু মেক নিউ ড্রেসেস, বাট তারা নিজেরাই ডিজাইন দিয়ে এই মেটেরিয়ালের টপস, এই মেটেরিয়ালের কুর্তিস কিন্তু আমাদের অনেকে তৈরি হয়, জাস্ট বিকজ এই মেটেরিয়ালটার মানে মেশিন ওয়াশ করো কোনো অসুবিধা নেই, ফেড হবে না, যেটা সব থেকে বড় ব্যাপার, অ্যান্ড ভেতরে ফুল কটনের লাইনিং দেওয়া থাকে, মেটেরিয়ালটা হচ্ছে ক্রেপ সিল্ক। আচ্ছা এইটা দেখে নাও, এটার মধ্যে একদম লোয়ার লেভেলে একটা এক্সট্রা লেয়ার অফ আমরা ফ্লেয়ার অ্যাড করেছি, 3/4 হাতা, হাতের এইখানে একটু হালকা পাফ আছে, অ্যাজ ইউ ক্যান সি, পুরো স্কোয়ার নেক লাইন, সাইজ বুক করবে 38, 40, 42, আগেরটার দাম বলো 999, আগের যেটা দেখালাম ওটাও 999, এটাও 999, দেখো একটু ন্যাপ নিয়ে আমি কত এনার্জি পেয়েছি, আজ আমার মাসিও আসেনি, ও বাবা এটা খুব, এই তো এনার্জি পেয়ে গেছো তো, এবারে ঠিক আছে ভালো হয়েছে, আর আমার লাইফটা আরো খানিকক্ষণ দেখো আর একটু এনার্জি পেয়ে যাবে। অ্যাকচুয়ালি যাদেরকে রোজ মানে বাইরে অফিসিয়াল জব যাদের হয়, যাদের এই দুপুরের একটা ছোট্ট ন্যাপ টাইম থাকে না, তো যেদিন যেদিন ন্যাপ টাইমটা পাওয়া যায় না, নিজেদেরকে খুব লাকি মনে হয়, অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে একটু দুপুরে একটু ঘুমোলাম, একটু ল্যাদ খেলাম, তারপর বিকেলবেলা একটু বসে বসে চা খাবো, এগুলো তখন একটা মানে ইট সিমস লাইক আ মিনি ভ্যাকেশন আর কি। সো আই এম সো হ্যাপি টু হিয়ার যে তোমার আজকে সেই লাকি দিনটা হয়েছে, তোমার টেলার গুলো বড্ড ট্যালেন্টেড, থ্যাংক ইউ সো মাচ, হাতে করে বানাতে হয়েছে, যেসব লোকজন আসে কাজের জন্য কিছু তো অবভিয়াসলি ট্যালেন্টেড থাকেই তারা, এবং আমাদের সাথে থেকে থেকে তোমাদের মতো কাস্টমারদের কাস্টমাইজড কাজ করে করে তাদের অনেক নলেজ বেড়ে যায়। আচ্ছা এটার প্রাইস আছে 999, ব্যাক সাইডে দেখো, ব্যাক সাইডে এইরকম বেল্ট দেওয়া আছে, অ্যান্ড এটার লেন্থটা একটু মেপে বলে দিই একবার, এটার লেন্থ আছে 44 ইঞ্চ, হ্যাঁ এটা জাস্ট হাঁটুটা কভার করে আসবে, একটা ব্লাউজ করতে দিলে উল্টে যায় আমার এদিকে টেলাররা, আরে আমি তো আছি চিন্তা নেই,
তোমার যা বানাতে হবে আমাকে বলে দেবে, হয়ে যাবে তুমি। আর যারা নিজেদের মেটেরিয়াল দিয়ে আমার কাছে শুধু টেলারিং সার্ভিসেসটা নিতে চাও, শুধু টেলারিং করাতে চাও, সেই সুবিধাটাও আছে আমার বুটিকের আশেপাশে। যারা থাকো রাসবিহারী, কালীঘাট, টালিগঞ্জ এদিকে, তোমার খিদিরপুর, মমিনপুর এইসব সাইড থেকে তো চলেই আসতে পারো। আর যারা আসতে পারবে না তারা তাদের মেটিরিয়াল পাঠিয়ে দিতে পারো, আমাদের এখানে সব রকম তৈরি হয়, ব্লাউজ, কুর্তি, কাফতান, ইচ অ্যান্ড এভরিথিং। চলো এটা সরিয়ে দিলাম। হ্যাঁ এটা ছিল একদম রেড কালার, দেখে নাও, নেল পলিশ করতে হবে, নখগুলো বড্ড বাজে লাগছে। রেড কালার দেখে নাও, পছন্দ থাকলে এসএস নিও। আচ্ছা ড্রেসেস দেখানো এখন ওভার। আচ্ছা একটা লাস্ট ড্রেস আছে, এটা দেখিয়ে দিই। এটা একটু গর্জিয়াস, এটা একদম ক্যাজুয়াল ওয়্যার নয়, দিস ইজ আ লিটল গর্জিয়াস। তুমি যদি আমার কাছাকাছি থাকতে খুব ভালো হতো। আরে সত্যি তো, তাও তুমি পাঠিয়ে দিতে পারো সুমিতা দি, অসুবিধা নেই। একটু কষ্ট করে মানে পোস্ট অফিস অবধি বা কুরিয়ার কোম্পানি অবধি যেতে হবে, গিয়ে একটু পাঠিয়ে দিতে পারো, তাহলে তৈরি হয়ে যাবে। নেক্সট লং গাউনটা দেখো, ক্রপ টপ দুটো দারুণ হয়েছে রে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমি কিন্তু ওগুলো অল্টার করিনি, না করিনি, ওগুলো অল্টার করা ছিল না, ওটা ওই যা সাইজ ওই সাইজটাই। তাহলে আর আমাকে ইয়ে দিও, আমাকে ওটা যেদিনকে পরবে সেদিনকে একটুখানি প্লিজ ছবি দিও। হ্যাঁ আমার এখনো ওই সিরিজের কোনো ইয়ে কোনো ক্রপ টপের রিভিউ আসেনি এখনো অবধি, মানে ফর্মাল রিভিউ আসেনি। আমাকে জানিয়েছে বেশ কজন হোয়াটসঅ্যাপে, বাট তুমি একটা ফর্মাল রিভিউ দিও। হ্যাঁ অনিন্দিতা দি, এইটা দেখে নাও, এইটা থাকছে কিন্তু ওয়ান পিস লং গাউন। এটারও হাতাটা আছে ফ্লেয়ার্ড স্লিভ, লোয়ার পোর্শনটা থাকছে ম্যাজেন্টা কালারের, একদম সিঙ্গেল সলিড কালার। টপ পোর্শনটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওকে, এইখানটা একদম পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক। বেস কাপড়টা হচ্ছে এটার জর্জেট, জর্জেটের উপর এমব্রয়ডারি, লোয়ার পোর্শনটাও জর্জেট, ভেতরে ফুল কটন লাইনিং দেওয়া। সাইজ বুক করবে 38 থেকে 44 অবধি, লেন্থ আছে 52 ইঞ্চেস, প্রাইস হচ্ছে 1250। একদম নিচে একটা রামা গ্রিন কালারের লেস আছে, বুঝতে পারছো তোমরা, সেই সেম লেসটাই এই ব্যাক সাইডে থাকবে, এই কোমরের কাছে সেম নিচে যে লেসটা ইউজ হয়েছে ওইটাই আছে। প্রাইস থাকছে এটার 1250। ঠিক হ্যাঁ ম্যাডাম, পড়লেই দিবি তো, থ্যাংক ইউ সো মাচ। আমি তো থাকি এই যে তারাতলা, তারাতলা, নিউ আলিপুর, বেহালা এই সাইডটা আর কি। এটা হচ্ছে তোমার জেমস লং সরণির ওপরে। আচ্ছা এরপরে কি দেখাবো বলো, এরপর কি কিছু কোয়াড সেটস দেখাবো? আর খুব বেশিক্ষণ সময় নেই, কতক্ষণ আছে, হ্যাঁ আছে 10-15 মিনিট মতো সময় আছে, তো কি দেখাবো একটুখানি বলো। আমি ততক্ষণ কতগুলো মডেল সিল্কের ইয়ে দেখিয়ে দিই, স্টোল এসেছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ মডেল সিল্কের কতগুলো স্টোল যেগুলো এখনো অ্যাভেলেবল আছে দেখিয়ে দিচ্ছি। ও ঐন্দ্রিলা, আচ্ছা ঐন্দ্রিলা দি, ঐন্দ্রিলা দিও তো দূরেই থাকে, আমার কাছাকাছি তো থাকে না। আচ্ছা এইটা দেখো একটুখানি, আমি স্টোল দেখাচ্ছি এখন। হ্যাঁ মডেল সিল্কের স্টোল গুলো দেখো, আর খুব ভালো এক কালারের ব্যাঙ্গালোর সিল্কের কাপড় আসছে, কালকেই মানে ইয়ে করেছি, বুক করেছি, মোস্ট প্রবলি মানডে বা টিউসডে এসে যাবে। তো যারা সিঙ্গেল সলিড কালারের কুর্তি পূজোয় একটা বানাবে, তার সাথে এই রকম একটা মডেল সিল্ক দিয়ে কিন্তু সেট করে নিয়ে পড়তে পারো। এই স্টোলগুলো খুব ব্রাইট দেখতে, ডেফিনেটলি খুব সফট, ভেরি সফট টু টাচ, অ্যান্ড এগুলোর একটা আলাদাই ঐতিহ্য আছে। পুজোর সময় কিন্তু এই রকম একটা সেট পরে নিতেই পারো। বর্ধমানে শ্বশুর বাড়ি আর শ্রীরামপুরে আমার বাড়ি, ইয়েস
অনেক দূর বলো, আমাদের কাছে ওটা বেড়াতে যাওয়ার জায়গা। আচ্ছা, মোডাল সিল্কের স্টোল গুলোর লেন্থ হচ্ছে 2.10 মিটার, মানে 2 মিটার 10 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। এগুলো চওড়া হচ্ছে 21 ইঞ্চেস। এগুলো ওয়ান সাইডেড নেওয়ার জন্য ভীষণই ভালো। প্রাইস থাকছে এগুলোর 500। আজকে যারা লাইভ চলাকালীন বুকিং করবে তারা পেয়ে যাবে 10 রুপিজ এর ডিসকাউন্ট, 490 টাকা পড়বে প্রাইস। শিপিং চার্জ হচ্ছে 35 রুপিজ। দেখে নাও, এটা যাচ্ছে নাম্বার ওয়ান ব্ল্যাক, এর সাথে মেরুন রঙের তোমরা কুর্তি পরতে পারো বা ব্ল্যাক কালারেরও কুর্তি পরতে পারো। নেক্সট দেখাচ্ছি, দুটো দেখাবো মাস্টার্ড কালারের, দুটো দেখাবো মাস্টার্ড কালারের। দেখে নাও, এগুলো কিন্তু সবই মডেল সিল্কের ওপর থাকছে স্টোলস। লেন্থ হচ্ছে 2.10 মিটার, চওড়া হচ্ছে 21 ইঞ্চেস। এই আসছে জিনিসটা, এটাতে দু রকমের ব্লক ইউজ হয়েছে, একটা হচ্ছে এই জিগজ্যাগ ব্লকটা, আরেকটা হচ্ছে এই সাইডের কি বলে এটাকে জিওমেট্রিক্যাল ডিজাইনের ব্লক। শর্ট কুর্তি, আচ্ছা শর্ট কুর্তি দেখাচ্ছি, এই আসছে লোয়ার পোর্শন মানে আঁচলের দিকটা, প্রাইস থাকছে 500। যারা এখন লাইভ চলাকালীন বুকিং করবে তারা পেয়ে যাচ্ছে ফর 490। শ্রীরামপুরে তো আমার শ্বশুর বাড়ি, আমি দুর্গাপুরে থাকি। ওই দেখো, চেনা শোনা বেরিয়েই যাবে, ইটস এ ভেরি স্মল ওয়ার্ল্ড। এই আসছে জিনিসটা, শর্ট টপস কি আছে দেখিয়ে দিচ্ছি কিছু। নেক্সট আরেকটা দেখিয়ে দিই, এটাও আসছে মাস্টার্ড কালারের ওপরে, মাস্টার্ড কালার সিল্ক। এটার সাথে এইরকম পিচ বা পিঙ্ক কালারেরও কিন্তু কুর্তি পরতে পারো, ভালো লাগবে দেখতে। আদারওয়াইজ তো ব্ল্যাক বা মেরুন এর সাথে যাবেই, প্রাইস থাকছে সেম 500। বাট যদি এখন লাইভ চলাকালীন বুকিং করো তাহলে পেয়ে যাচ্ছ 490-তে। পিঙ্ক, রানি পিঙ্ক কালার, এটা দেখো, এটাও খুব সুন্দর, খুব গর্জিয়াস দেখতে। এগুলো ভেতরের প্রিন্টটা থাকছে চুনরি প্রিন্ট, হ্যাঁ ভেতরটা, অ্যান্ড তার সাথে সাথে একটু বড় বড় ফ্লোরাল মোটিফও আছে। এগুলো সবই মডেল সিল্কের ওপর, প্রাইস থাকছে 500, ইনস্ট্যান্ট বুকিং হলে 490। বা বেশ কাছাকাছি বোথ। হ্যাঁ এই নাও, দেখে নাও কালারটা, দেখে নাও শর্ট টপ। আমি একটু চট করে কিছু দেখিয়ে দিই যেগুলো একদম আমার হাতের কাছে আছে, সেইগুলো দেখে নাও, চটপট করে কিছু দেখিয়ে দিচ্ছি শর্ট টপ। আরো কতগুলো মডেল সিল্কের দুপাট্টা আছে, ওগুলো দেখিয়ে নিয়ে আমি শর্ট টপস গুলো দেখাচ্ছি। মেরুন, মেরুন, মেরুনটাও দেখো সেম আগের ইয়েলোটার মতোই, এটার লেআউটটা দু রকম ব্লকস ইউজ হয়েছে, একটা জিগজ্যাগ অ্যান্ড একটা থাকছে জিওমেট্রি। এর সাথেও ব্ল্যাক কালারের প্লেন ব্যাঙ্গালোর সিল্কে যদি কুর্তি চাও তাহলে আমার কাছে পেয়ে যাবে, বা অফ হোয়াইট বা যে কোনো কালারের ব্ল্যাক, সরি ব্ল্যাক বলছি, যে কোনো সলিড